তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমরা একটা টোপ তৈরি করব, রুই মাছের টোপ, যেটা কিনা পুকুরে বা নদীতেও ব্যবহার করা চলে, কিন্তু পুকুরের জন্য স্পেশালিস্ট, যেটাতে বেশি কিছু থাকবে না, সামান্য কিছু পরিমাণ জিনিস দিয়ে আমরা এই টোপটি তৈরি করব। দু থেকে তিনটি মোটামুটি লাগবে জিনিস, তো মানে প্রফেশনালি অনেক কিছু লাগে রুই মাছের টোপ তৈরি করার জন্য, কিন্তু আমি যেটা দেখাবো তা সেটা আপনারা মানে বাড়িতেই তৈরি করতে পারবেন আর অতি সহজেই মানে মাছের শিকার করতে পারবেন। তো বন্ধুরা, দুটি একটি জিনিস যেটি মানে প্রত্যেকটা মানুষের বাড়িতেই থাকে, হয়তো একটি জিনিস হয়তো আপনাদের কি বাইরে থেকে কিনতে হতে পারে বা দুটি জিনিস বাইরে থেকে কিনতে হতে পারে, কিন্তু আপনারা এটা খুব সহজেই মানে জোগাড় করতে পারবেন আর কি। সেই হিসাবে আমি টোপটি তৈরি করছি। তো বন্ধুরা, সরাসরি এখন আমি টোপের কাছে নিয়ে যাচ্ছি আপনাদের, দেখুন কীভাবে আমি টোপটি তৈরি করি। আশা করছি এই টোপ থেকে আপনারা খুব ভালো ফলাফল পাবেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদের দেখাচ্ছি যে আমি আমার টোপে কি ব্যবহার করব। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমি রুটি নিয়েছি, পাউরুটি যেটাকে বলা হয়। তো রুটি, একটা বাটার বিস্কুট, আর বন্ধুরা এতে ঘি রয়েছে, গায়া ঘি, আর এতে রয়েছে দুধ। তো বন্ধুরা, এই মোটামুটি চারটে জিনিস হলে আপনার টোপ রেডি হয়ে যাবে, তো কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, এখন আমি আপনাদের টোপটা তৈরি করাটি দেখাবো, কীরকমভাবে আপনারা টোপটি তৈরি করবেন। তো প্রথমে বন্ধুরা, আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রুটির যে লাল অংশটি রয়েছে, এই লাল অংশটি আপনাদের বাদ দিতে হবে। রুটির সাদা অংশটি আমরা ব্যবহার করব, লাল অংশটি আপনাদের ছিঁড়ে বাদ দিতে হবে। তো প্রথমে আমি মানে যতগুলো রুটি রয়েছে সবগুলোর লাল অংশটা আগে বাদ দিয়ে নিই। তো বন্ধুরা, এখানে আমাদের প্রতিটি রুটির লাল অংশ বাদ দেওয়া হয়ে গেছে। আর বন্ধুরা, এখানে অনেকেই আছে যারা বিভিন্ন রকমভাবে টোপ তৈরি করে, তো আমি কারো পদ্ধতি ভুল বলছি না, আমাদের আমি যেরকমভাবে তৈরি করি খুব সামান্য পরিমাণ জিনিস দিয়ে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে বন্ধুরা, কিছু মানুষ রয়েছে যারা মানে অনেকেই শিকারি রয়েছেন যারা এখানে রুটি ছিঁড়ে এরকমভাবে গুঁড়ো করেন, তো তাতে একটু সময় বেশি লাগে, ওই জন্য আমি এই চালনটি ব্যবহার করব, যাতে করে আমার সময়টা একটু বেঁচে যায় আর কি। এখন আমি বাড়িতে তৈরি করছি বলে চালনটি ব্যবহার করছি, কিন্তু যখনই পুকুর পাড়ে ব্যবহার করব, মানে টোপ তৈরি করব, তখন আর চালন থাকবে না, আমাকে হাত দিয়ে করতে হবে। তো এখন যখন আমি বাড়িতে তৈরি করছি তাহলে একটু সুযোগ সুবিধার তো ব্যবহার করতেই হবে। আসলে যত গুঁড়ো করা সম্ভব ততটা করে নেওয়া ভালো আর কি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের রুটি গুঁড়ো করা কমপ্লিট। এরপর আমরা যে বাটার বিস্কুটটির কথা বলেছিলাম, সেই বাটার বিস্কুটটিও আমরা এই চালনের মধ্য দিয়েই গুঁড়ো করে নেব। আর আপনারা এর পরিবর্তে যে কোনো বাটার বিস্কুট ব্যবহার করতে পারেন, পারলে যে একটা বিস্কুট পাওয়া যায় ওই বিস্কুটটা হলেও চলবে, মানে খুবই ভালো হয়। তো মানে এরকম কোনো নয় যে এই বিস্কুটটি চাই, যে কোনো আপনারা বিস্কুট ব্যবহার করতে পারেন। আর বন্ধুরা, এই ব্রেডটা মানে এই রুটিটাও যে আপনাদের ব্যবহার করতে হবে তার কোনো মানে নেই, আপনাদের ওখানে যে রুটি আপনারা পেয়ে থাকেন বাজারে সেই রুটি আপনি ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এখানে আমাদের রুটি আর বিস্কুট দুটোই গুঁড়ো করা কমপ্লিট। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে চালনের সাহায্যে। তো হাত দিয়েও এরকমভাবে গুঁড়ো করা সম্ভব আছে, কিন্তু এখন আমি বাড়িতে এই টোপটি তৈরি করছি, ওই জন্য চালন দিয়ে করলাম। এই যে দেখুন বন্ধুরা, এইভাবে যদি গুঁড়ো করতেন, মানে প্রথম থেকে এরকমভাবে যদি গুঁড়ো করা হয় তাহলেও এই একইভাবে গুঁড়ো হবে, কিন্তু আমি আমার কাজের সুবিধার্থের মানে সুবিধার জন্য চালনটি ব্যবহার করেছি। পুকুর পাড়ে গেলে তো তখন আর চালনটা নিয়ে যাওয়া সম্ভব নয়, তো তাই তখন হাত দিয়েই করতে হয়, তখন হাত দিয়েও অবশ্য এতটাই সুন্দর হয়ে ওঠে। তো বন্ধুরা, এখন আমরা আমাদের বাকি যে জিনিসগুলি রয়েছে সেই জিনিসগুলি আমরা ব্যবহার করব, যেমন ঘি, দুধ। দুধটা আসলে দুধটা মাখানোর জন্য আমরা মানে ব্যবহার করে থাকি, রুটিটা মাখানোর জন্য। তো ঘি দিয়ে আগে ভালো করে মেখে নিয়ে তারপর দুধ দিয়ে রুটিটা মাখাবো। বন্ধুরা, চলুন আপনারা দেখতে থাকুন কীভাবে টোপটি তৈরি হচ্ছে। আর বন্ধুরা, এই টোপ দিয়ে আপনারা সব রকম মাছের শিকার করতে পারবেন,
বিশেষ করে রুই ও মৃগেল মাছটি খুবই ভালো শিকার হয়। তো বন্ধুরা, এখন আমরা আমাদের টোপে ঘি ব্যবহার করব, মানে ঘিটা দিয়ে তারপরে ঘিটা একটু রুটির সাথে ভালোভাবে মেখে নেব। তো বন্ধুরা দেখছেন, আপনাদের পরিমাণ মতো একটু ঘি দিতে হবে, আর 2 চামচ মতো দিলেই হবে, খুব একটা বেশি ঘিয়ের প্রয়োজন হয় না। তো যেহেতু বাটার বিস্কুট খুব মানে ওটাও একটু ওই একই টাইপেরই জিনিস হয়ে যায়, তো একটু 2 চামচ মতো ঘি দিয়ে আর ঘিটাকে রুটির সাথে ভালোভাবে মেখে নিই। মেখে নেওয়ার পরে এরপর এটাতে দুধ ঢেলে ভালো করে মেখে নেব। বন্ধুরা, এখন আমাদের ঘি মাখানো কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা দুধ দিয়ে টোপটিকে রেডি করব। তো বন্ধুরা, যে দেখতে পাচ্ছেন, দুধ জলের ব্যবহার করি না, দুধ দিয়ে এই টোপটি ব্যবহার মানে মাখার চেষ্টা করবেন, কারণ মানে খুব অল্প জিনিসের অল্প মানে অল্প কিছু দিয়েই টোপটি তৈরি করা হচ্ছে। তো তো চেষ্টা করবেন যে জিনিসগুলো দেখালাম এগুলি সবগুলি ব্যবহার করার, খুব একটা মানে এমন কোনো জিনিস আমি আপনাদের দেখাইনি যেটা আপনারা ব্যবস্থা করতে পারবেন না। তো আশা করছি সব কিছুই বাড়িতে ব্যবস্থা করতে পেরে যাবেন। তো বন্ধুরা, খুব ভালো এতে রুই ও মৃগেল মাছের শিকার করা সম্ভব রয়েছে। আর বন্ধুরা, একটা কথা, যদি আপনাদের মানে আমার ভিডিও দেখতে ভালো লাগছে বা ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন, আপনার ফিশিং রিলেটেড ভিডিও দেখতে ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখুন এই ধরনের আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আর বেশি আমি কথা বলছি না, ভিডিওটা মোটামুটি আপনারা এনজয় করুন। আর টোপ বন্ধুরা রেডি হয়ে এসছে, এরপর শুধু কাঁটার মধ্যে টোপ দিয়ে জলে ছোঁড়া কাজ। তো বন্ধুরা, এই টোপটি আপনারা একবার ব্যবহার করে দেখবেন, কেমন কি রেজাল্ট পান কমেন্টে অবশ্য তখন এসে করে জানাবেন। আর বন্ধুরা, খুব মানে একটা লাইক করে দিলে খুবই ভালো লাগতো আমার, কারণ এগুলো আপনার একটা লাইক আমাকে আরও অনেক নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ করে আর কি। তো বন্ধুরা, এই ভিডিও আমি এখানেই শেষ করছি। টোপ আমার রেডি হয়ে গেছে, আপনারা এই টোপ একবার ব্যবহার করে নিশ্চয়ই দেখবেন, আর আপনাদের কেমন কি রেজাল্ট হলো অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন।